আমার যখন প্রথম বিয়ে হয়, আপনাদের একটা ঘটনা শোনাই, বিয়ে হওয়ার পরে বিয়ে হয়েছে ধানমন্ডিতে বড় লোক মানুষের মেয়ে। আগে তো মানুষ করতে আমাদের কেডা মাইয়া বিয়ে দিব, বিয়ে হবে কিভাবে এটা নিয়ে অনেক মানুষের পরিশানি থাকছিল, মাদ্রাসায় পড়াইছে ইঞ্জিনিয়ার সাহেব ভূপে ভূপে, আমাদের না এরকম আরো যতরা দেয় তাদের ব্যাপারে অনেকের চিন্তায় মাথার ঘুম সব হারাম হয়ে যায়, চোখের ঘুম থাকে না। যাই হোক, বিয়ে শাদী হয়েছে, এখন বিয়ে শাদীতে যিনি ঘটকালি করছেন উনি ওই ঘরে যাওয়ার জন্য বলছেন, আমরা তো মনে করছি ওই ঘরে সব আমার মাহারামরা আছে, আমি তো আর জানি না। ঢুকার পরে সব দেখি গায়ের মাহারাম মুরব্বীরা বের হয়েছে, আমি তো নিচের দিকে চেয়ে আছি। আমাকে বলে, তুমি সালাম করবে না? আমি সালাম দিলাম, সালাম আলাইকুম। তো তুমি তাকাইতেছো না কেন? আমরা তো তোমার মায়ের মতো খালার মতো, সব তাকাও, তাকাইতে অসুবিধা কি, তাকানো যায়, কোনো সমস্যা নাই। আমার এত কষ্ট লাগছে, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে, মানে কঠিন জায়গাতে আমাকে কি করতে হইতেছে এখন ইসলামের উপরে টিকে থাকার জন্য, এ প্রথম দিন আমাকে কি করতে হইতেছে। আমি বললাম যে আসলে আপনারা এরকম ইসলাম খুঁজে পাইলো, আমি তো এখনো পাই নাই, সেই জন্য আমি মাফ চাচ্ছি, আমি তাকাইতে পারবো না। আমি ওখান থেকে সালাম দিয়ে আমি চোখের পানি নিয়ে বেরিয়ে চলে আসছি। না, আমি ঘটনা শোনানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এরকম পরিবেশের মুখোমুখি আমাদেরকে হওয়া লাগে কি লাগে না? লাগে। যিনি বা যারা বলতেছেন তারা আবার ইসলামকে পছন্দ করেন, ইসলামকে ভালোবাসেন, এমন না যে ইসলামকে ভালোবাসেন, নামাজ কালাম পড়ে কিন্তু এই বিধানটা সম্পর্কে অজ্ঞ, জানে না, উদ্ভট টাইপের মাসলা জানে। এমন এমন মাসলা আমার সামনে এসে কয়, একদিন কইতেছে মামির সাথে দেখা দিবি না কেন, মামা থাকা অবস্থায় তো মামিকে বিয়ে করা যায় না, অতএব যারে বিয়ে করা যায় না তারে তো দেখা যাওয়া যায় আছে, তো মামা জীবিত থাকা অবস্থায় মামির সাথে দেখা দেওয়া যায়, যা দেখা দেয় কি মাসলা বিশাল। আমি বললাম বাবার বাবা, এরকম মাসলা তো আমি এত বছর পরে খুঁজে পাইলাম না। আরে মামির সাথে দেখা দেওয়া জায়েজ, কিন্তু আমরা অনেকে দেখা দিই কিনি বলেন না কেন? আমরা আমাদের সমাজে অনেকে পর্দার বিধানের উপরে পরিপূর্ণ বা একেবারেই অনেকেই আমল করি না, আছে না নাই? কিন্তু যদি মনে মনে বিশ্বাস থাকে আমার, পুরা দৃঢ় থাকে যে পর্দা করাটা ফরজ ছিল, এটা না করলে গোটা মানব জাতির ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়, আল্লাহর বিধান এটা মানা উচিত ছিল, আমি মানছি না, আমি আমল করছি না, এটা আমার ত্রুটি, আমার বিচ্যুতি, আমার অন্যায়, এই কথাটা যদি আমার মনের ভিতরে বিশ্বাস থাকে, পর্দার আমল না করার গুনাহ হবে, আল্লাহর কাছে মাফ চাইলে মাফও করে দিবে, গুনাহ হবে কিন্তু ঈমানটা বেঁচে যাবে, বলেন না কেন? আর যদি বিশ্বাস হয় পর্দা এটি নেরো মাইন্ডেড, এটি চেতনা, এটির দ্বারা গোটা জাতিকে পিছিয়ে দেওয়া হয়েছে, নারীকে ঘরে আবদ্ধ করে দেওয়া হয়েছে, নারীর অধিকার হরণ করা হয়েছে এবং ই করা হয়েছে, সেই করা হয়েছে, দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে, এই মোল্লাতান্ত্রিক সিস্টেম গোটা দেশকে পৃথিবীকে পিছিয়ে দিচ্ছে, এই যদি চেতনা হয় পর্দার বিধান নাজিল করছিলেন কি? মোল্লা, মোল্লা পর্দার কথা কয় নিজের পকেট থেকে না আল্লাহর কথা কয়। তো যদি কেউ অস্বীকার করে ইমান আছে না গেছে, নামাজ পড়লেও, নামাজ পড়লেও, রোজা রাখলেও, হজ করলেও, যাকাত দিলেও, বছর বছর উমরা করলেও, বলেন না কেন? মুখে বিশাল দাড়ি মাথায় টুপি লাগিয়ে কথা বললেও, হ্যাঁ, আড়ুদার ঝাড়ুদার যেই হোক না কেন, ইমান আছে না গেছে? গেছে। তাহলে পর্দার বিধানের উপরে আমরা অনেকে আমল করতে পারি না বা করি না, এটা একটা গুনাহ। নামাজ না পড়া যেমন গুনাহ, রোজা না রাখা যেমন গুনাহ, এটা একটা গুনাহ। কিন্তু বিশ্বাস যদি থাকে যে পর্দা মানা ফরজ, এটা আল্লাহর দেওয়া বিধান, গোটা পাশ্চাত্য যা বলুক না কেন তা কানে নেওয়া যাবে না, আল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন তাই ঠিক, এই কথা যদি মনে বিশ্বাস থাকে ইমান আছে, না হলে বেঈমান। হুজুর বললেও বেঈমান, না বললেও বেঈমান। আর কিয়ামতের দিন ফয়সালা হুজুর করবেন না, কে করবেন? আল্লাহ। হুজুর যে নীতিটা শুনাইছেন এই নীতিটা মোল্লার নিজের, হুজুরের না, আল্লাহ।
আল্লাহ।